কুলদীপ যাদবের টি-20 বিশ্বকাপে খেলা উচিত ছিল, এমনটাই মত ওয়াসিম জাফরের। এবারে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে কুলদীপ যাদবকে না নেওয়া মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার, এমনটাই মনে করেন ওয়াসিম জাফর। এর আলোচনায় ওয়াসিম জাফর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন কুলদীপ যাদবের বোলিং পারফরমেন্সের দারুণ প্রশংসা করেছেন। তিনি চান এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 4টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল, কুলদীপ সেখানে খেলুক। এই নিয়ে ওয়াসিম জাফর বলেছেন, কুলদীপ যাদবের বোলিং দেখাটা সত্যিই দারুণ। আমি এর আগেও বলেছিলাম ওর টি-20 বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া উচিত ছিল, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ও সুযোগ পায়নি। আইপিএলে যেরকম বোলিং করেছিল, তারপর টি-20 বিশ্বকাপে ওর সুযোগ না পাওয়া হতাশ করেছিল আমায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ও বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলাকালীন নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন কুলদীপ যাদব। কলকাতা নাইট রাইডার্স বছর দুয়েক তাকে বসিয়ে রাখায় আত্মবিশ্বাসে চির খেয়েছিলেন তিনি, এমনটাই মনে করেন ওয়াসিম জাফর। তিনি বলেছেন, কুলদীপ যাদব বৈচিত্র্য এনেছে ভারতের বোলিং আক্রমণে। আইপিএলে বড় ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করাকালীন নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল, কারণ এর আগে দুটো মরশুম বসেই কাটিয়েছিল। দিল্লি ক্যাপিটালসে আসার পর থেকে অনেক সুযোগ পেয়েছে কুলদীপ। প্রত্যাবর্তনের পর ওর আত্মবিশ্বাস দেখলে বিষয়টা বুঝতে পারা যাবে। ওকে ভারতের বোলিং আক্রমণে রাখা উচিত, বিশেষ করে ভারতীয় পিচে। দিল্লি ক্যাপিটালসে খেলার সুযোগ পাওয়ার পর এক প্রকার বদলে গিয়েছিল কুলদীপ যাদবের জীবন। এবারের আইপিএলে এই ভারতীয় রিস্ট স্পিনার একেবারে আলাদা ছন্দে বোলিং করেছিলেন। নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে 14 ম্যাচে 21টি উইকেট নিয়েছিলেন। দীর্ঘ 22 মাস পর ফের টেস্ট ম্যাচ খেলতে দেখা গেছে কুলদীপ যাদবকে। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স দিয়েছেন তিনি। এবছর জুন মাসে জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছিলেন কুলদীপ। হাতে চোট থাকায় নেটে খুব বেশি সময় বোলিং করতে পারতেন না, তাই ওই সময়টা ব্যাটিংয়ের ওপর ফোকাস করার ওপর মন দিতেন তিনি। ম্যাচে কুলদীপের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে ওয়াসিম জাফর তার ডিফেন্সিভ টেকনিক সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। জাফর বলেছেন, এই লোয়ার অর্ডার ব্যাটার দ্রুত নিজের উইকেট মাঠে ছুড়ে আসেন না। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, কুলদীপের ব্যাটিং দেখেছি, এই বিষয়ে ওর সমস্ত বেসিকগুলো কভার আছে, ডিফেন্সিভ করতে পারে, ঠিকঠাক খেলতে দেয়, সহজে উইকেট দেওয়ার বান্দা নয়ও। জাতীয় ক্রিকেট একাডেমিতে থাকাকালীন ব্যাট নিয়ে খুব খেটেছে, কারণ ওই সময় চোটের কারণে বোলিং করতে পারতো না। যে কোনো দলকে একজন টেলেন্ডার যখন ব্যাট করে কিছু রান তুলে দেয়, সেই বিষয়টা ভীষণ সাহায্য করে দলকে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।